হেলথ অ্যান্ড মেডিটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় লিঙ্গে কি এমন জিনিস মেখে যদি সহবাস করা যায় তাহলে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সহবাস করা যাবে একদম বীজপতন ছাড়াই। তো দর্শক কথা না চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি। তো দর্শক আজকের টিপস আমাদের মোট তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ভ্যাসলিন, হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেক উপকারে লাগবে আজকের টিপসে। আর আমাদের লাগবে হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কর্পূর দানা, হ্যাঁ এটি আপনারা বাজারে গেলেই এই যে দেখতে পাচ্ছেন কর্পূর দানা, আপনারা বাজারে গেলেই এই কর্পূর দানাটা পেয়ে যাবেন, বাজারে গেলেই কর্পূর দানাটা পেয়ে যাবেন কিছুটা পাথরের গুঁড়োর মতো। আর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কালো জিরার তেল, অবশ্যই আমাদের এখানে কালো জিরার তেল লাগবে। তো এই টিপসটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা করবেন কি এই যে মোটামুটি অল্প একটু কর্পূর দানায় আপনারা করবেন কি এখানে আধা চামচ পরিমাণ হচ্ছে এই যে কালো জিরার তেলটা আছে সেটা আপনারা নিয়ে নেবেন। এটি নিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন পুরো মিশ্রণ দিয়ে একদম ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন। এইভাবে এইটুকু যেটুকু জায়গায় আমি নিয়েছি এইটুকু পরিমাণ আপনি নেবেন। যদি এখানে অনেকগুলো কর্পূর আছে আপনারা এটি একটু ভালোভাবে আধা চামচ পরিমাণ কিংবা তার চেয়ে কম ইয়ে দিয়ে একটু কর্পূর দানাটা নিয়ে নেবেন। এইভাবে নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা করবেন কি পুরো মিশ্রণটি একদম ভালোভাবে মিক্সড করে নেবেন যতক্ষণ পর্যন্ত এই কর্পূর দানাটা তেলের সাথে গলে যায়। তো এটি যখন পুরোপুরি গলে যাবে তখন আপনারা করবেন কি এই যে এটি তেলটি নিয়ে আমাদের লিঙ্গের আগায় এইভাবে মাখিয়ে দিবেন, এইভাবে এটা মাখিয়ে দিবেন। মাখিয়ে দিবেন এই কারণে যখন এটা চারদিকে এইভাবে মাখিয়ে দিবেন তখন দেখবেন যে একটু পরে আপনাদের লিঙ্গ হালকা পরিমাণে একটু জ্বালা পোড়া হচ্ছে। তখন যখন বুঝবেন যে জ্বালা পোড়া হচ্ছে তাহলে আপনাদের মনে করবেন যে টিপসটি কাজে আসবে। আর এই হালকা জ্বালা পোড়ার কারণে আপনাদের যে দ্রুত প্রথম সমস্যা আছে সেটি হবে না। আর আপনারা করবেন কি সেটি হওয়ার পর এই যে ভ্যাসলিন একটুখানি নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা করবেন কি লিঙ্গের চারদিকে এইভাবে এটা লাগিয়ে দিবেন, লিঙ্গের চারদিকে এইভাবে এটা লাগিয়ে দিবেন, এইভাবে এটা লাগিয়ে দিবেন। কারণ এটি লাগিয়ে দিলে দেখুন জিনিসটা একদম পিচ্ছিল হয়ে যাচ্ছে। যখন আপনি আপনার স্ত্রীর জনিতে এই যে লিঙ্গটা প্রবেশ করাবেন তখন এটা পিচ্ছিল হয়ে যাবে, আপনাদের স্ত্রীর জনি যে ভঙ্গাকুরটা আছে সেটা এইভাবে চেপে ধরতে পারবে না। এবং আপনার অতিরিক্ত লিঙ্গের অতিরিক্ত ঘর্ষণের কারণে আপনার স্ত্রীর জনি যে কামবাজ বেরোতে শুরু করবে এবং আপনার স্ত্রী তত দ্রুত বীজপতন হয়ে যাবে আর আপনি আপনার স্ত্রীর কাছে ফিরতে পারবেন বীর পুরুষ। তো দর্শক আমার এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনারা কিন্তু উপকার পেতে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার এবং আমাদের হেলথ অ্যান্ড মেডিটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হেলথ অ্যান্ড মেডিটিভ চ্যানেলে সাথে থাকবেন। ধন্যবাদ।